আসসালামু আলাইকুম মুসলিমানের সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি আইনুল। আজকের এই ভিডিও থেকে আপনি জানবেন এক ভয়ঙ্কর সত্য কাহিনী। সুন্দরী মুদ্দার নারীকে গোসল দেওয়ার সময় ঘটে গেল এক বিস্ময়কর ঘটনা যা আপনাকে রীতিমতো চমকে দেবে। ঘটনাটি শুরু করছি মদিনার পার্শ্ববর্তী এক এলাকায়। একটি মহিলা এন্তেকাল বরণ করেছিলেন, অপর একটি মহিলা তাকে গোসল দিতে লাগলো। যেই মহিলা তাকে গোসল দিয়েছিল সেই মহিলা হঠাৎ করে মৃত মহিলাটি সম্পর্কে একটি নোংরা মন্তব্য করে বসল। সে তখন গোসলের সহযোগিতাকারী বাকি দুই চারজন মহিলাকে বলল, হে আমার বোনেরা, এই মহিলা তো একজন দুশ্চরিত্র মহিলা, সে বিভিন্ন পুরুষের সাথে জেনার সম্পর্কে লিপ্ত ছিল। গোসল প্রদানকারী মহিলা যখন এই কথা বলল তখনই অলৌকিকভাবে সেই গোসল করানো নারীর একটি হাত মুদ্দারের শরীরের সাথে লেগে যায়। কোনোভাবেই টানাটানি করে মুদ্দারের শরীর থেকে হাতটা ছাড়ানো যাচ্ছিল না। তারপর হাত ছাড়িয়ে নেওয়ার জন্য মহিলাটি অনেক চেষ্টা করছিল, কিন্তু সে কোনোভাবেই তার হাত ছাড়িয়ে নিতে পারছিল না। বেশি জোরাজোরি করলে হাতের সাথে মুদ্দারের রান চলে আসতে চাইছিল। এইভাবে সময় অতিবাহিত হতে লাগলো। এইদিকে এন্তেকাল বরণকারী মহিলার আত্মীয় স্বজনগণ বলতে লাগলেন, তাড়াতাড়ি গোসলের কাজ শেষ করুন, সন্ধ্যা হয়ে আসছে, জানাজার নামাজ সম্পূর্ণ করে আমাদের অন্তিম কাজ সম্পন্ন করতে হবে। তখন গোসলদানকারী মহিলাটি উচ্চস্বরে বলতে লাগল, আমি তো এই এন্তেকাল বরণকারী মহিলাকে ছাড়তে চাই, কিন্তু সে আমাকে ছাড়তে চাইছে না, সে আমার হাতটা ধরে রেখেছে। এইভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পর রাত নেমে এলো। মহিলাটির হাত এন্তেকাল বরণকারী মহিলার শরীরের সাথে আটকে রয়েছে। রাত যেতে যেতে ভোর হয়ে এসেছে, কিন্তু ঘটনা অপরিবর্তিতই রইল। ঘটনার জটিলতা দেখে এন্তেকাল বরণকারী মহিলার পরিবারের সদস্যরা একজন বড় আলেমের সাথে দেখা করল। তারপর সেখানে একজন বলে উঠলেন, হুজুর, একজন মহিলা এন্তেকাল বরণ করা মহিলার গোসল দিচ্ছিল, কিন্তু যেই মহিলা গোসল করাচ্ছে সেই মহিলার হাতটা মুদ্দারের দেহের সাথে লেগে রয়েছে, কোনোভাবেই হাত ছাড়িয়ে নিয়ে আসতে পারছে না, এখন আমাদের কি করা উচিত? তখন ওই আলেম ফতোয়া দিলেন যে চাকুর সাহায্যে হাতটা জীবিত মহিলার কাছ থেকে আলাদা করে দাও। তখন গোসল করানো সেই মহিলার পরিবারের সদস্যরা বলল, যে ব্যক্তি জীবিত আছে তার হাত কি করে বিচ্ছিন্ন করা হবে? বিচ্ছিন্ন করলে তো মুদ্দারের শরীর থেকে বিচ্ছিন্ন করা উচিত, ত্রুটিযুক্ত তো আমরা জীবিত মহিলাকে করতে পারি না, আমরা এই কাজটি কোনোভাবেই করতে দেব না। তখন সকলে অন্য আরেকজন মুরব্বীর কাছে গেল। তাকে সবকিছু অবহিত করা হলে তিনি বললেন, চাকুর সাহায্যে এন্তেকাল বরণ করা মহিলার শরীরের সেই অংশবিশেষ বিচ্ছিন্ন করে নেওয়া হোক এবং হাতটি বের করে নিয়ে আসা হোক। তখন এন্তেকাল বরণকারী মহিলার পরিবারের আত্মীয় স্বজনেরা বলল, তিনি আমাদের বোন বা তিনি আমাদের মা, আমরা কোনোভাবেই মুদ্ধারকে ক্ষতবিক্ষত করতে দেব না, আমরা আমাদের এই এন্তেকাল বরণ করা ব্যক্তিকে কোনো ক্রমেই ত্রুটিযুক্ত করতে দেব না। এইভাবে ঘটনাক্রমে তিন দিন তিন রাত অতিবাহিত হয়ে গেল, কিন্তু এর কোনো সমাধান মিলল না। প্রচণ্ড গরমে চারিদিক অতিষ্ঠ হয়ে উঠেছে এবং সূর্যের তাপ কঠিন আকার ধারণ করেছে, ফলে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে। আশেপাশের অনেক এলাকায় খবর ছড়িয়ে পড়েছে এবং এই বিস্ময়কর ঘটনার কেউ সমাধান খুঁজে পাচ্ছে না। তখন তারা সকলেই দলে বলে মদিনাতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেখানে তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই প্রধান কাজী হিসেবে নিযুক্ত ছিলেন। লোকেরা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের ব্যাপারে অবহিত হয়ে তার দরবারে গিয়ে সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। তখন ইমাম মালিক বললেন, আমাকে সেখানে নিয়ে চলুন। তিনি সেখানে গেলেন এবং চাদর দিয়ে আড়াল করা পর্দার বাইরে দাঁড়িয়ে গোসলদানকারী মহিলাকে উদ্দেশ্য করে বললেন, যখন তোমার হাত আটকে যায় তার পূর্বে তুমি কি কিছু বলেছ, সত্য করে বলো। তখন সেই মহিলাটি ভীত সন্ত্রস্ত অবস্থায় বলল, আমি শুধু এইটুকুই বলেছিলাম যে এই যে মহিলাটি এন্তেকাল বরণ করেছে সে দুশ্চরিত্রবান ছিল, অমুক পুরুষের সঙ্গে জিনার সম্পর্ক ছিল তার। তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বললেন, তুমি যেই অপবাদ দিয়েছো এই নারীর ব্যাপারে,
এর কিছুটা কি তুমি নিজের চোখে দেখেছো এবং এই ঘটনার বিষয়ে চারজন সাক্ষী কি তুমি পেশ করতে পারবে? তখন মহিলাটি নাসূচক উত্তর দেয়। তখনই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই আবারও বললেন, ওই মহিলা কি তোমার সামনে নিজের পাপ স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছে? তখন মহিলাটি আবারও নাসূচক উত্তর দিল। অতঃপর ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বললেন, তাহলে তুমি কেন ওই মহিলাকে এমন কঠিন এবং নোংরা চরিত্রহীন অপবাদ দিয়েছ? তুমি তো সত্যটা জানো না, এবং সেই নারীও এতেকালের আগে তোমাকে তার চরিত্রহীনতার কথা বলে যায় নাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের কথা শুনে মহিলাটি তখন বলল, আমি তো এই জন্যই বলেছি যে এই মহিলাকে আমি দেখেছি কলস উঠিয়ে অমুক বাড়ির দরজার সামনে দিয়ে যাচ্ছিল। এই কথা শুনে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই কোরআনের একটি আয়াত তিলাওয়াত করলেন, এবং সেই আয়াতে আল্লাহ তাআলা বলেন, সতীসাধ্বী এবং পবিত্র নারীর প্রতি অপবাদ আরোপ করে এরপর চারজন সাক্ষী উপস্থিত করতে না পারলে তাদেরকে 80টি বেত্রাঘাত করবে। সূরা নূর আয়াত নং 4। যেহেতু তুমি কোনো প্রমাণ হাজির করতে পারো নাই, একজন এন্তেকাল বরণ করার নারীর উপর অপবাদ আরোপ করেছ, এবং আমি প্রধান কাজী হিসেবে নিয়োজিত আছি, অতএব আমি নির্দেশ দিচ্ছি, জাল্লাদ তোমাকে এই কাজের জন্য সাজা প্রদান করবে। তারপর জাল্লাদ প্রহার করা শুরু করল। 70 ঘা বেত্রাঘাত করার পরেও তার হাত পূর্বের মতো আটকে রইল। 75 বার প্রহার করার পরেও সেইভাবেই আটকে রইল। 79 বার বেত্রাঘাত করার পরেও ওই হাতটি সেখানেই আটকে ছিল, এবং শেষ অর্থাৎ 80তম বেত্রাঘাত করা হলে তার হাত এমনিতেই ওই এন্তেকাল বরণ করা নারীর শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে বেরিয়ে আসল। সুবহানাল্লাহ! আল্লাহ রাব্বুল আলামিনের কি বিস্ময়কর এক কুদরতের ঘটনা! আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিস্ময়কর ঘটনা থেকে সঠিক শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন, আমিন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়ে নিয়মিত মুসলিমানে হাজির হব ইনশাআল্লাহ। তাই যদি মুসলিমানকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক এবং কমেন্ট করুন, যাতে ভিডিওটি ট্রেন্ডিং হয়ে লক্ষ লক্ষ মুসলমানের কাছে পৌঁছে যায়, এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়। আপনাদের কাছে এই পাওনাটি আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে, এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই।